মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো কানা কাসিয়ামি দহার সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে কিভাবে এই রোজা রাখার সওয়াব হয় অনেক উলামায়ে কেরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান সাত কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন 10 গুণ করে যে বাড়াবেন এইজন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা মোট 36 36 কে 10 গুণ দিলে 360 সারা বছর রোজা রাখার সওয়াব হয় তো এইজন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য সারা বছরের সওয়াব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে এইজন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপর শাওয়ালের 6 রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত শাওয়ালের আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন